আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরব প্রবাসীরা যারা আছেন তাদেরকে অনেক সময় কিন্তু গণহারে পুলিশ আটক করে, আবার অনেক সময় দেখা গেছে অনেকের কাছে আকামাত না থাকার কারণেও আটক করে না। কিন্তু আকামাত নাই আপনার কাছে, কেন আপনাকে আটক করছে না? বা আপনাকে যদিও আটক করে থাকে আকামাত না থাকার কারণে, কিন্তু পরবর্তীতে আপনাকে ছেড়ে দিতে বাধ্য হয়, কিন্তু কেন? আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো দেখুন, আপনি যখন আপনার কফিলের প্রতিষ্ঠান রেখে আপনি অন্য কোনো প্রতিষ্ঠানে কাজ করেন, এবং সেখানে যদি সেই প্রতিষ্ঠানের সাথে অনলাইন ভিত্তিক কোনো ধরনের কন্ট্রাক্ট থেকে থাকে, তাহলে আপনাকে কিন্তু পুলিশ আটক করবে না। আপনার কফিলের সাথে বা থার্ড পার্টি যে কফিল, সেই কফিলের সাথে যদি কন্ট্রাক্ট থেকে থাকে যে এই কফিলের লোক দিয়ে ওই কফিল কাজ করাবে অনলাইন ভিত্তিক, ঠিক আছে, কন্ট্রাক্ট করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কখনোই পুলিশ আটক করবে না। আটক যদি করেও তাহলে আপনাকে তারা ছেড়ে দিতে 100% বাধ্য হবে। এ হলো আকামা থাকাকালীন আটক করলে আপনি কিভাবে ছাড় পাবেন। আর যদি আপনি অবৈধভাবে কাজ করে থাকেন তাহলে আপনাকে কেউ ছাড়বে না, আপনার কফিলও আপনার জন্য সুপারিশ করবে না। এবার আসি, আপনার কাছে যদি আকামা নাও থাকে কিন্তু তারপরে আপনাকে কফিল এই পুলিশ আটক করে না বা আটক করবে না, বা করলেও আপনাকে ছেড়ে দিতে বাধ্য হবে, কিন্তু কেন? দেখা গেছে অনেক সময় আপনি রুম থেকে বের হলেন, আপনার সাথে করে আকামাটি নিলেন না, আপনার যে ফিজিক্যাল একামাটি আছে সেই একামাটি আপনি সাথে করে নিলেন না। তো সেক্ষেত্রে আপনাকে যখন পুলিশ রাস্তায় ঘাটে বা কোনো পর্যায়ে আপনাকে আটক করলো, ঠিক আছে, তবে আপনাকে কোনো অপরাধের ভিতরে না, আপনাকে যদি অপরাধ ছাড়া যদি আপনাকে আটক করে রাস্তার রাস্তার মধ্যে চলার পথে, ঠিক আছে, সন্দেহজনকভাবে যদি আপনাকে আটক করে, তাহলে সেই ক্ষেত্রে আপনি সেখান থেকে ছাড় পাবেন। তো এবার আসি কিভাবে ছাড় পাবেন। দেখেন, জাওয়াজের থেকে কিন্তু বলা আছে যে আপনি যদি ফিজিক্যাল এই কামার যে প্লাস্টিকের কার্ডটি, সেই কার্ডটি যদি আপনি সাথে করে নিয়ে না নিয়ে বের হন, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তবে আপনার সাথে ডিজিটাল যে একামার কার্ডটি আছে, সেই ডিজিটাল একামার কার্ডটি আপনার আপনার সাথে আপনার মোবাইলে থাকতে হবে 100%, অন্যথায় আপনাকে ছাড়বে না, আটক করে নিয়ে যাবে। যদিও পরবর্তীতে যদি আপনি আটক করার পরে যদি আপনি দেখাতে পারেন, ঠিক আছে, তো আপনি সেখান থেকে ছাড় পেতে পারেন, আপনার কফিল আপনাকে নিয়ে আসতে পারবে, কোনো অসুবিধা হবে না। তবে সবচাইতে ভালো হয় যে আপনি যদি একামার কার্ডটি সাথে করে না নিয়ে যান বাহিরে, তাহলে আপনি অবশ্যই ডিজিটাল একামার কার্ডটি আপনার আফসার অ্যাকাউন্ট থেকে ডাউনলোড করে রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখবেন, সেই ক্ষেত্রে আপনি যখন তখন আপনি ছাড় পাবেন, যদি আপনি কোনো ভুলের ভিতরে না থাকেন, ঠিক আছে। এই হলো আপনার ফিজিক্যাল আকামা না থাকলে আপনি ডিজিটাল কার্ডের মাধ্যমে আপনি ছাড় পাবেন, এই হলো একটি অপশন। আরেকটি অপশন হলো যে আপনার কাছে একামার কার্ড নাই, ফিজিক্যাল যে কার্ডটি থাকে সেটাও নাই, অথবা আপনার কোনো কারণে আপনি ডিজিটাল কার্ডটিকে আপনি শো করাতে পারলেন না তাদের সামনে, হতে পারে আপনার নেট নাই, হতে পারে আপনি আগে থেকে ডাউনলোড করে রাখেননি, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি তাদেরকে শো করাতে পারলেন না, যার কারণে আপনি আটক করলেন, কিন্তু পরবর্তীতে আপনাকে কিন্তু তারা ছেড়ে দিবে, আপনাকে তবুও কিন্তু আটক করবে না, আপনাকে নিয়ে যাবে না। আপনি আপনাকে নিয়ে যাওয়ার আগে যদি এই কাজটি করেন, যদি আপনার ই থাকে, ড্রাইভিং লাইসেন্স থাকে, সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি সেই ড্রাইভিং লাইসেন্সটি আপনি শো করাতে পারবেন। হতে পারে অনেক সময় দেখা গেছে আপনার কাছে যে ড্রাইভিং লাইসেন্স ব্যতীত আপনার কাছে আর কিছুই নেই, যে ফিজিক্যাল আকামাটাও নাই, ডিজিটাল আকামাটাও নেই, আপনার কাছে আছে একটা পরে আছে যে আপনার এই ড্রাইভিং লাইসেন্সটা পরে আছে। তো এই ড্রাইভিং লাইসেন্সটা দিয়ে যদি আপনি তাদেরকে শো করাতে পারেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনাকে ছেড়ে দিবে, কেননা আপনার ড্রাইভিং লাইসেন্সের ভিতরে কিন্তু আপনার আকামার নাম্বারটি থাকে, ঠিক আছে, যার কারণে আপনাকে ছেড়ে দিতে বাধ্য হবে তারা। তো এই দুইটি কারণে কিন্তু আপনাকে তারা এই আটক করবে না, ঠিক আছে। একটা আপনি ডিজিটাল কার্ড দেখিয়ে ছাড় পাবেন, আর একটা হলো আপনি ড্রাইভিং লাইসেন্স দেখিয়েও আপনি ছাড়া পাবেন, ঠিক আছে। এই হলো বিষয়, তো আশা করি বুঝতে পেরেছেন। আর আরেকটি বিষয় হলো যে আপনার কাছে যদি আকামাত থাকুক বা না থাকুক, ঠিক আছে, আপনি লিগেল থাকেন বা আনলিগেল থাকেন, আপনাকে পুলিশ আটক করার পরেও আপনাকে ছেড়ে দিবে। দেখা গেছে আপনি একটা কাজে বের হলেন বা আপনি একটা কাজে ধরা খেলেন, একটা কাজে যাইতে গিয়ে ধরা খেলে পুলিশ আপনাকে আটক করে ধরে নিয়ে গেল, ধরে নিয়ে যাওয়ার পর তারা দেখলো যে আপনার নামে একটা মামলা আছে, সেটা হলো সফর মামনু মামলা। সফর মামনু মামলা হলো আপনার আর্থিক মামলা, ঠিক আছে,
আর্থিক লেনদেনের যে মামলাগুলো থাকে সেই মামলা যদি কেউ আপনার নামে দিয়ে রাখে, তাহলে সেক্ষেত্রে আপনাকে পুলিশ আপনাকে ধরে নিয়ে গেলেও আপনাকে ছেড়ে দিতে বাধ্য হবে। যদি দেখে যে আপনি কোনো কোম্পানির সাথে লেনদেনের মামলার ভিতরে ফেঁসে আছেন বা আপনার কফিল আপনার নামে এটা লেনদেনের মামলা দিয়ে রাখছে, ঠিক আছে, অনেক ব্যক্তি যদি আপনার নামে লেনদেনের মামলা দিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু পুলিশ আপনাকে আটক করবে না, আপনাকে আটক করবে কিন্তু ছেড়ে দিবে। ছেড়ে দেওয়ার পর আপনাকে এই আপনি যে যেই কয়বার এই মামলা থাকাকালীন আপনি যেই কয়বার ধরা খাবেন সেই কয়বার কিন্তু পুলিশের সার্ভারে জমা হতে থাকবে। তবে আপনাকে ছাড়বে না তখনই যখন তারা দেখবে যে আপনি 3 বা 4 বার ধরা খাইছেন, 4 বারের কারণে আপনারাকে আর তারা ছাড়বে না। তারা যখন দেখবে যে আপনি 1 মাসের ভিতরে 3 বার ধরা খাইছেন, এইবার বলে 4 বার, তখন কিন্তু আপনাকে আর ছাড়বে না। বা সেটা হতে পারে 2 মাসের ভিতরে, 3 মাসের ভিতরে আপনি যে কবে ধরা খান না কেন, 3-4 বারের কারণে আপনাকে আর ছাড়বে না। আপনাকে সবর মামলায় এই এই সফর জেলের মাধ্যমে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে, এবং আপনার যে আর্থিক যে মামলাটা থাকে সেই মামলাটা সরকার গভর্নমেন্ট থেকে সেটা মিটমাট করে দিবে। যিনি আপনার কাছ থেকে টাকা পাওয়াবে, যদি কফিল পাওনা থাকে বা যদি কোনো কোম্পানি পাওনা থাকে বা কোনো ব্যক্তি পাওনা থাকে, তাকে সেই টাকাটা দিয়ে দিবে সরকার থেকে, ঠিক আছে, এবং আপনাকে সফর জেলের মাধ্যমে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এই ছিল আজকের বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।